আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটা ঘোষণা দিয়েছিলাম যে দেশের বিভিন্ন প্রান্তে যেসব প্রান্তিক খামারিরা আছে, যাদের খামারে বড় বড় গরু তৈরি হয়ে গেছে, আমি হয়তো তাদের খামারে যেতে পারবো না। আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি একটা ভিডিও করে আমার কাছে পাঠায় দেন, তাহলে আমি এরকম একটা লিঙ্ক দিয়ে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করে দেব। ইতিমধ্যে আমাদের নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বানিয়াকান্দা গ্রামের তুহিন ভাই মোহাম্মদ তুহিন মুজাম্মেল হক, তার একটা সুন্দর গরুর খামার আছে, সেই গরুর খামারে একটা গরু বড় হয়েছে, মাশাল্লাহ দেখার মতো। তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, আমি বলেছিলাম ভাই আপনি ভিডিও করে আমাকে পাঠিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা তার ভিডিওটা দেখি। আমি ডাক্তার নাজমুল হাসান ভেটেরিনারি সার্জন উপজেলা নেত্রকোনা। আমি আমার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ আমার অফিসের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাধারণত আমরা তরুণ উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে থাকি বেশি, এবং আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা এবং পরামর্শের মাধ্যমে কীভাবে খামার পরিচালনা করবেন তার দিক নির্দেশনা দিয়ে থাকি। আপনারা যে শার্টটি দেখতে পাচ্ছেন, মূলত আমার আসলে খুব গর্ব হয় যে আমি এই শার্টটা ঠিক জন্মের তিন দিনের দিন আমি এই খামারটা ভিজিট করেছিলাম। আমার তত্ত্বাবধানে এই খামারটি চলছে, কিন্তু আমি সবচেয়ে অবাক হয়েছি যে এই শার্টটির জন্য আমরা কোনো ধরনের ভিটামিন ইঞ্জেকশন পর্যন্ত ব্যবহার করি, কোনো ধরনের বাড়তি কোনো ভিটামিন মিনারেলস অথবা কোনো হরমোন তো প্রশ্নই আসে না, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার, সাথে হয়তো হালকা দানাদার খাদ্য ভুষি ছোলা ভুট্টা সেগুলো ব্যবহার করা হয়েছে। এবং ওনার নিজের যেহেতু আমার সাথে খামারি ভাই আছে প্রফেসর তুহিন ভাই, ওনার ঘাস ক্ষেত আছে নিজের,
উনি ওনার নিজের ঘাস ক্ষেত্র রয়েছে, সেই সুবিধার্থে উনি নিজের ঘাস ব্যবহার করে এবং নিজের খড় আছে সেগুলো ব্যবহার করে এবং সামান্য কিছু দানাদার খাদ্য যেগুলো ভুসি ভুট্টা না দিলেই নয় এগুলো দিয়ে উনি লালন পালন করে আজকে এই শাড়টি এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এটি আমরা খুবই আশাবাদী এই শাড়টি আপনাদেরকে একটি বিষয় দেশবাসীর প্রতি একটি অনুরোধ থাকবে যে তরুণ ভোক্তাদের যদি আমরা তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, আরও উৎসাহিত করতে চাই, আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে হলে আমাদেরকে একটি কাজ করতে হবে, সেটা যারাই এ ধরনের বড় বড় সার যাদের ঘরে তৈরি হবে যাদের খামারে আপনারা যদি একটু এগিয়ে আসুন। বিশেষ করে বিক্রিটা কুরবানির ঈদের সময় বিক্রি করাটা একটু সমস্যা হয়, কারণ এই বড় সার পরিবহনজনিত বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। যদি সম্ভব হয় আপনারা এই খামার থেকে সংগ্রহ করতে পারেন এবং উপযুক্ত দাম দিয়ে যদি আপনারা যারা বড় সার কুরবানি দিয়ে থাকেন যদি আপনারা এগিয়ে আসেন আমার মনে হয় যে নতুন নতুন উদ্যোক্তা আরও তৈরি হবে এবং আরও এরকম বড় বড় সার আমাদের দেশে অনেক পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। ভাই ভাই ডেরি কামার বানিয়াকান্দা পূর্বদলা নেত্রকোনা হতে ঈদুল আজহা 2021-এর জন্য আমাদের খামারের একটি সার আমরা প্রস্তুত করেছি, যে সারটি আমাদের খামারের উৎপাদিত আমাদের খামারের বাছুর থেকে সার। এই সারটির আমরা সবাই এটাকে যুবরাজ বলেই ডাকি, ওভাবে সে মাঝে মাঝে রেসপন্স করে। 2018 সালের এপ্রিল এটার জন্ম, এটার বয়স কোন 3 বছর, গরুর যদি মানে মাপের দৃষ্টিকোণকে যদি বলে 4 দাঁত। এই গরুটিকে আমরা সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশই আমরা বড় করেছি, আমরা খড় ঘাস নেপিয়ার ঘাসের চাষ আমরা করেছি, আমাদের ঘাস ক্ষেত রয়েছে, পাশাপাশি দানাদার খাদ্য হিসেবে আমরা ভুসি দিয়েছি, গমের ভুসি আমরা ভুট্টা খাওয়াই, হ্যাঁ পুরা খাওয়াই প্রতিদিন আমরা। এটা তো বর্তমানে প্রায় 16 কেজি খাবারের প্রয়োজন। এই গরুটা আমি চাচ্ছি যে যারা দেশের বড় গরু যারা কোরবানি করেন আমি চাচ্ছি যে খামার থেকে গরুটা সেল করতে। আমি আশা করি যে আপনারা যারা দেখতেছেন বা দেখবেন যারা আগ্রহী গরু বড় গরু কোরবানি করেন আমাদের গরুটা নেবেন। সবাইকে ধন্যবাদ। Thank you.
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, গরুটা অনেক বড় হয়েছে। আসলে প্রান্তিক খামারিদের এই ধরনের বড় গরু হয়ে গেলে স্থানীয়ভাবে কিন্তু এই গরুগুলো বিক্রির একটু সমস্যা হয়। আসলে এই ধরনের গরু বিক্রির জন্য কিন্তু এরকম শৌখিন গরু যারা কেনে, যারা বড় গরু কেনে, এরকম মানুষের প্রয়োজন হয়। তা আমি এরকম গরু যারা সংগ্রহ করেন এবং বড় গরু যারা ক্রয় করেন, আমি তাদের প্রতি অনুরোধ করব, এরকম তুহিন মুজাম্মেল হক বা তুহিন ভাইদের পাশে যদি আপনারা দাঁড়ান, তাদেরকে যদি একটু সহযোগিতা করেন, তাদের গরুটা যদি আপনারা খামার থেকে কিনে নেন, তাহলে কী হবে, এই তুহিন ভাইরা যদি উৎসাহ পায় তাহলে কিন্তু তাদের দেখে আরও অনেক মানুষ উৎসাহিত হয় গরুর খামার করার জন্য। বিশেষ করে আমাদের প্রবাসীরা দেশে এসে এসে কিন্তু প্রচুর পরিমাণে গরুর খামার গড়ে তুলছে। আর যারা বিভিন্ন চাকরিজীবী ছিলেন, রিটায়ার করছেন, অবসরপ্রাপ্ত হচ্ছেন, তারাও কিন্তু গিয়ে গরুর খামার, পোলট্রি খামার, মাছের খামার করছেন। আর বাড়িতে থেকে এই ধরনের একটা খামার করা কিন্তু অনেক ভালো। আমার ভিডিওটাকে একটা করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সর্বশেষ আবারও বলতে চাই, দেশের বিভিন্ন প্রান্তে যাদের বড় বড় গরু হয়ে গেছে, হয়তো ঢাকা থেকে একজন ইউটিউবারকে নিয়ে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন, আপনারা আপনার খামারের ভিডিওটি করে আপনারা যদি আমার কাছে পাঠিয়ে দেন, আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি এরকম একটা লিংক দিয়ে আপনার ভিডিওটাকে আমি ইউটিউবে ছেড়ে দেবো আমার চ্যানেলে। বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সুন্দর সুন্দর পরামর্শ দিন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।